আজকে দিনের অনুভূতিটা প্রথমে আসলে ধন্যবাদ জানাবো ঢাকা 10 আসনের সকল ভোটারদেরকে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে এত সুন্দর একটা আসনে ফেরদৌস ভাইকে দেওয়ার জন্য এবং ভোটারদেরকে যে আপনারা ভোট দিয়ে ফেরদৌস ভাইকে জয়যুক্ত করেছেন আর এই জয় আসলে ফেরদৌস ভাইয়ের একার না এই জয় আমার মনে হয় পুরো শিল্পী সমিতির এবং পুরো শিল্পীদের পুরো কলাকৌশলীদের সবার আমার যে প্রত্যাশা মানে আমি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হিসেবে যেই প্রত্যাশাটা এখন ফেরদৌস আহমেদের কাছে করব যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে বিএফডিসিতে নিয়ে আসবেন এই একটাই প্রত্যাশা আর কোনো প্রত্যাশা নাই আমার মনে হয় যে ওনার পদচারণায় এবং ফেরদৌস আহমেদের হাত ধরে বিএফডিসি হয়ে উঠবে নতুন একটা জায়গা এবং নতুন একটা শিল্প নতুন একটা বিএফডিসিকে আমরা দেখতে পাবো।